জাওয়াত সাইক্লোন ক্রমশ শক্তি হারিয়ে পরিণত হচ্ছে নিম্নচাপে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী এলাকায়। আজ 5ই ডিসেম্বর 2021 রবিবার কেমন ছিল দীঘার সৈকতের রূপ, তার কিছুটা আজ পাওয়া যাবে আজকের এই ভিডিওতে। সরো সরো দাদা, ও লাগিয়েছ কেন তুমি এখানে? হ্যাঁ, কেউ তো লাগাইনি, তোমার স্পেশাল কেউ আছে নাকি? আচ্ছা, আপনাদের কি মাইকিং এইসব করে হবে? সর্বত্র আমি দেখে এলাম, আমাদের প্রস্তুতি চূড়ান্ত। আমরা মূলত নিচু জায়গাগুলো যদি প্রাকৃতিক অবস্থা খুব খারাপের দিকে যায়, তাহলে নিচু জায়গায় যে জায়গাগুলো মানুষের ঘরের মধ্যে জল ঢোকার সম্ভাবনা থাকে, সেই লোকগুলোকে আশ্রয়স্থলে আমরা তুলে নেব, রেস্কিউ করে
আমরা আইলা সেন্টারে রাখবো, তাদের জন্য খাবার জল এবং আমাদের বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য শুকনো খাবার এমনি রান্না করা খাবারও ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে আমরা সেখানে আশ্রয়স্থলে আমরা সরিয়ে নেব। এখন আমরা যে জায়গাগুলো বেশি দেখছি যেখানে যশ ঘূর্ণিঝড়ে জলদা, চাঁদপুর, জামরা শ্যামপুর, শঙ্করপুর এইসব জায়গায় বেশি করে আমরা দেখছি যে যেগুলো অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে, সেখানে যদি সমুদ্রের ঢেউ যদি খুব জোর হয় তাহলে যদি উপচে পড়ে বাঁধের উপর দিয়ে তাহলে জল গ্রামের মধ্যে ঢুকতে পারে। তবে এখনও পর্যন্ত সেই অবস্থা নেই যে গ্রামের মধ্যে জল ঢুকার, তাহলেও এখন তো ভাটা চলছে বোঝা যাচ্ছে না, তখন যদি কোনো খুব খারাপ অবস্থা হয় তখন লোকেদের আমরা নিরাপদ জায়গা আমরা সরিয়ে দেব। আজকে তো শনিবার, কালকে রবিবার, উইকেন্ড, না আমরা কিছু কিছু জায়গায় খবর নিলাম যাদের বুকিং আছে তারা কিছু মানুষ এসছেন, আবার অনেকেই আসেননি, বুকিং ক্যান্সেল করেছেন। এবং আমরা হোটেল মালিকদের বলেছি যত কম সংখ্যক পর্যটকরা আসে তাতে ভালো, এবং যে সমস্ত পর্যটকরা এসছেন তারা যেন বেশি সময় সমুদ্রের ধারে ঘোরাফেরা না করেন।